আজকে তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল আমার স্টাইলে চিকেন কারি। তো চিকেন তো লাগবে, তার সাথে পেঁয়াজ আদা রসুন এই একটা পেস্ট মশলা তৈরি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটা ছোট সাইজের পেঁয়াজ ছিল, আর তোমরা আন্দাজটা নিজেরাই মাংসের মতো বুঝে নেবে। আর লাগবে টক দই, কাজু আর শুকনো লঙ্কা, এটা আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে পেস্ট করে নেব। আর তার সাথে লাগবে কুচনো পেঁয়াজ অনেকটা পরিমাণ, আর হচ্ছে টমেটো কুচি একটা বড় সাইজের। তারপর এই দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে তুলে রাখবো। আর এই মাংসতে কি বলতো একটু তেলের পরিমাণটা বেশি লাগে, যেহেতু ধাবা স্টাইল তো তেল লাগবে। তো পেরেস্তাটা তুলে নিয়ে যে পেঁয়াজ আদা রসুনটা দিয়েছিলাম সেটা এখন 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর দিয়ে দেবো হচ্ছে চিকেন, আর হচ্ছে আমাদের বাড়িতে আলু না হলে চিকেন কষা হয় না। তো যাই হোক, যেই রান্নাই হোক না কেন একটুখানি আলু দিতে হয়। তো যাই হোক, তোমরা চাইলে নাও দিতে পারো আলুটা। আর এই রান্নাটা তোমরা কিন্তু পোলাও রুটি পরোটা লুচির সাথে দারুণ লাগে, যদি তোমরা গ্রেভি বেশি করে না করো। তারপর 5 মিনিট ভাজার পর চিকেনটা দেওয়ার পরে কুচনো একটু পেঁয়াজ রেখেছিলাম, আর একটু টমেটো, যেই টমেটোটা দিয়েছিলাম গোটা ওটা আমি দিয়ে দেবো। আর এটাও এখন ভালো করে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবো। এখন কিন্তু আমি কোনো নুন দিইনি আর কোনো ঢাকাও দিইনি। তো যাই হোক, আরও 5 মিনিট পর তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছু, নুন, চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে এখন এটাকে কষাতে হবে। আর এখন কিন্তু আমি ঢাকা দেবো না, কিছুক্ষণ পরে আমি ঢাকা দেবো। তারপর আরও 3 মিনিট মতো কষিয়ে তারপরে বেরেস্তাটা দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে করে, তারপর আবার একটু 5 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে যেই পেস্টটা করেছিলাম কাজু শুকনো লঙ্কা টক দইয়ের পেস্টটা আমি দিয়ে দেবো। আর এখন কিন্তু কড়াইয়ের ঢাকনাটা দেবে, কিন্তু 2-3 মিনিট পর ঢাকনা তুলে নিচে নাড়তে হবে, কারণ যেহেতু কাজু দেওয়া আছে চিকেনটা নিচে ধরে যেতে পারে। তাই জন্য তোমরা কি করবে বলো তো, 2 মিনিট ঢাকা দেবে আবার তারপর নাড়তে থাকবে, দেখবে এমনিতেই কষা কষা তেল উপরে ভাজতে শুরু করবে। তারপর দেখো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম, তারপর আবার 5 মিনিট পর ঢাকনা তুলে আবার দেখছি, তারপর আমি আর ঢাকা দিইনি। এখন এটা এখন ভালো করে কষাতে হবে, গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে কষাছিলাম, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে কষাছিলাম, যেন নিচে লাগে কন্টিনিউ কিন্তু চিকেনটাকে নাড়তে হবে। এই দেখো আমার, তারপর এই দেখো কালার, কালার বাম্বা চলে এসেছে। কষাটা একবার তুলে খেয়েছিলাম, মানে আমার মনে হয় কতটা পরিমাণ টেস্টি। তো এই সময় আমি একটু কষা তুলে রেখেছিলাম খাওয়ার জন্য, আর আমি আর হাজবেন্ড সবাই প্রশংসা করবে এটা, ভালো বসিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর দিলাম জল, আর জলটা যেহেতু আমার এগুলো আলু কষাতে কষাতে আলু চিকেন সবাই, আর আমি কিন্তু আছি কাসুরি মেথি আমার রান্না করে দিই, তোমরা কিন্তু যেহেতু আমরা ভাত ধাবা স্টাইল আনতে গিয়ে অবশ্যই দিও, মানে আমি কাসুরি মেথিটা দিই না, কারণ হয় না, কারণ আমার কাসুরি খেতে পায় না, কষা দিয়ে রুটি হলে খেতে পারে, বা দিলাম না শুকনো একদম ভাত খেতে পারে না। তারপর ফুটে যাওয়ার পর আমি দিলাম গরম মশলা, আর কাসুরি মেথিটা আমার বাড়িতে ছিল না, এখন আমি কাসুরি মেথিটা নামানোর কিছুক্ষণ পর আমার হাজবেন্ড এনেছিলো, তারপর আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি, তোমরা দেখে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই করলাম, সবাই ভালো দেখো, টাটা।